ইভিনিং এভরিওয়ান, আমি মেঘা আর তোমরা দেখছো মেক্স ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং জাস্ট দুর্দান্ত আছো। তো আজকে 9th November, আজকে এখন আমি ডেটটা ঠিকঠাক বলেছি, টিউজডে। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে। এখন আমি আর মা বেরোচ্ছি, রাতে ডিনার করে ফিরবো, মানে অ্যাকচুয়ালি আমরা ডিনার করতে যাচ্ছি। তো মাও রেডি হয়ে গেছে, ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব এলে আমরা বেরিয়ে যাব। চলো, এই যে আমি আর মা বেরোচ্ছি, বেরিয়ে গেছি। মা আগে যাচ্ছে, মা এদিকে এসো। এই যে অন্ধকার আছে, বেরিয়ে এই মাস্কটা পরে নেব। হ্যালো, বেরিয়ে গেছি। এই যে আমি আর মা এখন যাচ্ছি ডিনার করতে, তাই না? চলো, ক্যাবটা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে, আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমরা অলরেডি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আমি আর মা ক্যাবের জন্য এখন দাঁড়িয়ে আছি, ড্রাইভার 1 মিনিট বাদে চলে আসবে, দেখাচ্ছে শো করছে। সেই ক্যাবটা এলে উঠে যাব। এবার তাহলে যাওয়া যাক। না না, হ্যাঁ, ভাবছেন ওনাকে বলছি, যাই হোক মা। এই যে মা, আমরা এখনো অন দ্য ওয়ে, মানে কলকাতার জ্যাম। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে পিটারঘাটে। মা ফ্লাইওভারটা আমরা ধরলাম না, কারণ এই মুহূর্তে মা ফ্লাইওভার, মানে এখানেও জ্যাম হয়, প্রচণ্ড মারাত্মক জ্যাম, কিন্তু মা ফ্লাইওভারে আরও বেশি জ্যাম হয়। ওটা মোটামুটি অনেকটা অনেকক্ষণ থাকতে হয় ওখানে ফ্লাইওভারের মধ্যে, ওটা অনেক চাপের ব্যাপার। তো যাই হোক, জ্যাম তো হবেই, এটা নর্মাল, তাই না? টুক 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 করে যেতে হবে, দেখা যাক। চলো, অ্যাট লাস্ট প্রায় চলে এসেছি। তো এবার নামবো, নেমে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, এটাই মেন অ্যাকচুয়ালি। ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশনে। তোমার কিছু বলবে? এই জায়গাটা পিটারঘাট আমার খুব পছন্দের জায়গা। আচ্ছা, তোমার পছন্দের জায়গা? হ্যাঁ, অ্যাকচুয়ালি মায়েরও পছন্দ, এটা আমারও খুব পছন্দের জায়গা। তো চলো যাওয়া যাক।
চলে এসেছে, এবার যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি, এসে আমরা বসে পড়েছি। তো এখন দেখি কি অর্ডার দেওয়া যায়, অর্ডার টর্ডার দিই। তো এখানে অর্ডার দেখবো না, ফাইনাল প্রন ককটেলটা আমি নেবই, আমি শেলো কাবাবটাও নেব। প্রন ককটেল মাও নেবে, কিন্তু মা শেলো কাবাবটা নেবে না, ওর বদলে মা কি নেবে সেটা দেখা যাক। চলো, তুমি মাস্কটা খুলতেই পারো, এবার খাবো আমরা। তো আমাদের চলে এসেছে প্রন ককটেল। এই যে এটা হচ্ছে আমারটা, এই যে এখানে মায়েরটা আছে। চলে এসেছে প্রন ককটেল, ট্রাই করবো। এটা আমার জাস্ট মানে দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে এটা খেতে আমার। চলো ট্রাই করা যাক, ট্রাই করা না অনেকেই খেয়ে যাবো, খেয়ে নিই এবার। অমৃত না সেরা লাগে। এবার আমি এটা ট্রাই করবো, আমি খাবো এবার। এইটাতেই ফিটার কাট, প্রন ককটেলে ফিটার কাট একদম বাজি মারে, ওই শুরুতেই বাজি মার করে দেয়। কেমন লাগছে? এটাই আমাদের এখানকার বেস্ট লাগে। আমার ফাইনালি আমাদের ডিনারটা চলে এসেছে, অনেকক্ষণ বসেছিলাম, তো বসেছিলাম না টুকটাক এটা ওটা খাচ্ছিলাম আমরা। তো আমার শেলো কাবাব, মায়ের ভেজ ফ্রাইড রাইস আর মাটন মশালা, এদিকে গ্রিন স্যালাড আছে, দেখে নিই একবার। এটা হচ্ছে আমার শেলো কাবাব, এটা হচ্ছে মায়ের ভেজ ফ্রাইড রাইস, মাটন মশালা, গ্রিন স্যালাড। এখন আমরা শুরু করবো খাওয়া দাওয়ার পর্ব। এবার খেয়ে দিয়ে জানাচ্ছি কেমন লাগলো আমার। তো আমাদের খাওয়া দাওয়া একেবারে ডান ডানা ডান ডান। লাস্টে আমি নিয়েছি ফান্টা, মা হচ্ছে কোক নিয়েছে, মানে থামস আপ, হ্যাঁ থামস আপ নিয়েছে। পড়ে গেল একটু, খেতে গিয়ে পড়ে গেছে। মা নিয়ে নিয়েছে থামস আপ। খাওয়ার শেষে, খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক হজম হয় না। আচ্ছা মায়ের এখানে একটু থামস আপ আছে, মা বললো ওটা তুই নিয়ে নে, আমি এই গ্লাসে খেয়ে নাও, একটু খেয়ে নাও, তুমি খেয়ে নাও একটু, আবার এটাও খাচ্ছি। অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কসে আমার কোনো মানা নেই, তুমি যত দেবে তত খেয়ে নেব, ভীষণ প্রিয়। হয়ে গেল একেবারে ডান 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 ডান। এবার বিলটা প্রচুর খেয়ে ফেলেছি। তো এই জাস্ট আমরা খেয়ে দিয়ে বেরোলাম, ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব আসছে। তো এই যে বিল, ঠিক আছে, সাথে আছে বিল আমাদের এখানে। আমি একবার বলে দিই তোমাদেরকে, মটন মশলা যেটা সেটা হচ্ছে মায়ের জন্য যেটা ছিল সেটা হচ্ছে 320, ভেজিটেবল ফ্রাই ভেজ ফ্রাইড রাইস সেটা হচ্ছে
220 ছিলো কাবাব, 440 প্রন ককটেল দুটো ছিল, 285 তো দুটো ছিল যেহেতু সেটা হচ্ছে 570, ফ্রেশ স্যালাড 105, অ্যান্ড আমাদের মা ভেজ ফ্রাইড রাইস আর মাটন মশলাটা পুরোটা খেতে পারেনি, যার জন্য ওটা প্যাক করে নেওয়া হয়েছে, যার জন্য আমাদের ওটা 8 and 4 মানে অ্যালুমিনিয়াম ফয়েলের জন্য 8 rupees অ্যান্ড ক্যারি ব্যাগ 4 rupees এতে করতে হয়েছে। তারপর থামস আপ 80 rupees, ফান্টা 65 rupees। এবারেও আমরা দুটো ড্রিঙ্ক নিয়েছিলাম, তো সেটা হচ্ছে আমাদের দুবার করে রিপিট করেছি, ওটা হচ্ছে 1060 হয়েছে, তো ওভারঅল আমাদের বিল হয়েছে 3026। আই হোপ এটা ঠিকই আছে। তো এখন ক্যাবতে এলে আমরা যাব। তো ফাইনালি আমরা নেমে গেলাম, চলে এসেছি, আজকের মতন এখানেই ইতি। তো তোমরা জানাও ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও মিক্স ক্রিয়েশন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। টাটা, বাই বাই, লাভ ইউ।